কুকুরে কামড়ালে শুনেছি গুচ্ছ ইনজেকশন নিতে হয়, আর মানুষে কামড়ালে দিদি? এ আপনি কি বলছেন? এইটুকু একটা বাচ্চা মেয়ে? এই তুমি থামো তো! আরে এই নান্টু শান্টু, এদিকে আয়, এই ওই মেয়েটাকে ধর, ওকে পুলিশে দিতে হবে। আর দেখি তোর হাতটা দেখি, হ্যাঁ এই হাতটা পুলিশকে দেখাবি, আর ওর বাবা মার কাছ থেকে চিকিৎসার পুরো টাকাটা নিয়ে নিবি, ছাড়বি না, খবরটা ছাড়বি না। ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না, দেখো না ওর কি করি। পালাবি কোথায় তুই? হ্যাঁ এদিকে ছাড়ুন 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 ছাড়ুন। মানে এত জোরে কামড়ে দিয়েছে? আমি ওকে দিয়ে আসছি। মাছা মাছা, তুমি আবার কি দিয়ে আসবে? তুমি চলে গেলে আমাদের সাজাবে কে সবাইকে? হ্যাঁ এই চল এদিকে আয়। কি করছেন? কি ছাড়তে বললাম না? ছেড়ে দাও নন্টু শান্টু ওকে, আগে প্রসাদটা খাইয়ে দিও ওকে। খবরদার খবরদার বড় বউ, তুমি ওই নোংরা ছাটানো মেয়েটাকে তুমি খবরদার প্রসাদ দেবে না, আমি কিন্তু তোমাকে দিতে দেবো না কিছুতেই না। দেখুন আপনাদের বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে, ঝাড়ন সেরকম মেয়েই নয়, ও কেন শুধু শুধু এসব করতে যাবে? ন্যাকা ন্যাকা কথা বলে না তো একদম ফিরোজা। হ্যাঁ শুধু শুধু সত্যি তো কেন কামড়ে দেবে? শুধু শুধু পুজোর জায়গাটা কেন লণ্ডভণ্ড করবে? শুধু শুধু গৃহস্থ বাড়িতে ঢুকে কেন অকল্যাণ করবে? সেটাই একটু বলো না ফিরোজা। এসব ঝাড়ন করতেই পারে না। কি রে ঝাড়ন, তুই সব করেছিস? ওরা আমাকে পুলিশে দেবে বলছিল, ওরা আমাকে মারছিল। আপনারা নিশ্চয়ই ওকে মারেননি? দুর্বোকা, এরা এসব করতেই পারেন না, এনারা কত ভালো লোক। ছোট মানুষ তো ভুল করে ফেলেছে, আমি ওকে ঘরে দিয়ে আসছি। এই মেয়ে তুমি এত ঘানো ঘানোর করো না তো, তোমাকে বলা হচ্ছে না যে মেয়েটাকে কোথাও যেতে দেওয়া যাবে না? এই নান্টু শান্টু, নে মেয়েটাকে ধর, মেয়েটাকে ধর, আগে পুলিশে দে মেয়েটাকে, ধর মেয়েটাকে। এই চল চল পুলিশের কাছে। আমি পুলিশের কাছে যাব না, আমি এখানে প্রসাদ খেতে এসেছি। নান্টু শান্টু কি করছো নাকি তোমরা? আমি ওর জন্য প্রসাদ এনেছি, ও শুধু প্রসাদ খেতে এসেছে। এই দেখো লাড্ডু সন্দেশ সব এনেছি, ওকে একটু আমাকে খাইয়ে দিতে দাও। খবরদার খবরদার বড় বউ, ওই বাচ্চাটাকে তুমি একটা প্রসাদ দেবে না, একটাও না। কি বলছেন টা কি বড় পিসি, ওইটুকু একটা বাচ্চা মেয়ে শুধু প্রসাদ খেতে এসেছে, প্রসাদটা দিতে দিন, ছাড়ুন আমাকে, আমি ছেড়ে দিন। আপনি আমাকে কি করছেন ডাকি? ছেড়ে দাও ছেড়ে দাও, একটা বাচ্চা। এই ন্যাপা হা করে দাঁড়িয়ে দেখছিস কি? যাও ধর বাচ্চা, না ন্যাপা দাও, না একটা বাচ্চা। কি বলছো তুমি ন্যাপা দাও? ছেড়ে দাও তো শান্তু, ছেড়ে দাও। শান্তু তুই এতক্ষণ দাঁড়িয়ে কি দেখছিস বলতো? তোর ভাবে কামড়া বল ওকে, ওকে ধর, কি ধর ওকে, আপনি ছাড়ুন ওকে, ছাড়ুন ছাড়ুন ওকে। তুমি শক্তপোক্ত মানুষ হয়ে বাড়িতে বসে মদ গিলবে, আর আমরা দুজন বাইরে কাজ করব, তাই না? এই কি বললি বাবা? তুমি মাকে মেরো না, তোর রু কাজকে আমি ভেঙে দেবো। আমার লাগেনি তো, আমার লাগেনি তো, আমার লাগেনি তো। ফিরোজা এভাবে বলছো কেন? আচ্ছা আচ্ছা বেশ বেশ, সামনেই তো ঈদ, এবছরও তোমার নেমন্তন্ন রইল, তবে এবার যদি তুমি না আসো তবে আমি ভাববো তুমি শুধু মুখেই আমাকে বন্ধু বলো, মনে মনে একটুও ভালোবাসো না। কই গো বাছা, বলি এই একজনকে নিয়ে পড়ে থাকলেই তোমার চলবে বুঝি? সন্ধ্যা আরতির সময় হয়ে গেল, সে খেয়াল আছে এতগুলো লোকের এখনো সাজা বাকি? হয়ে যাবে হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। উমা কি মেয়ে বলে কি, বেশি টাইম লাগবে না মানে? তার মানে তুমি বলতে চাইছো কোনো মতে দায় সারা করে কাজটা করবে আর কি, তাই তো? না না তা কেন? রাধেশ্যাম রাধেশ্যাম, দেখো বাচ্চা তুমি কি দিয়ে কি করবে তা আমি জানি না, তবে একটা কথা তুমি মাথায় রেখো, হ্যাঁ এ বাড়িতে আয়নার কিন্তু কোনো অভাব নেই, আয়নায় মুখখানা দেখে যদি পছন্দ না হয়, মানে ধরো সাজগোজটা যদি পছন্দ না হয়, তাহলে এবারে চাকরিটা কিন্তু তোমার যাবে। রাধেশ্যাম রাধেশ্যাম, ও জয়া বস বস বস। আরে দোনো মনে করছিস কেন, বসে পার বলছি, কতজন এখনো সাজতে বাকি আছে না?
এই দেখো, আমি তো হে সাজগোজ সাজগোজ করে আসল কথাখানেই বলতে ভুলে গেছি, যেটা বলার জন্য বেশি করে এখানে এসেছি। বলছি কি, যে কমলা যে আজকে আসেনি সেটা তো তুমি জানো, জানো নিশ্চয়ই। তা এতগুলো এঁটো বাসন পড়ে রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, এই পুজো আচ্ছার দিনে কি এঁটো বাসনগুলো এঁটো অবস্থাতেই থাকবে, নাকি ওগুলো ধোয়া টোয়া হবে? না 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 ছোট পিসি, আমি আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। তাই যাও বাছা যাও। তোমার হাতে খুব লেগেছে তাই না? না, বেশি লাগেনি। আমি জানি তোমার বেশি লাগেনি, আর লাগলেও সেটাকে তুমি এনজয় করছো। এনজয় করছি? হ্যাঁ করছো। আমার উপর শোধ নেওয়ার আনন্দটা তোমার চোখে মুখে উপচে পড়ছে। আমি তোমার উপর কেন শোধ নেব? কি করেছো তুমি? এই যে, এই যে তোমার মা হওয়ার ইচ্ছেতে বাধা দিয়েছি, তোমার মাথায় কাটা, হাতে লেগেছে, এসব সব কিছু করছো আমাকে জব্দ করার জন্য। না আদিত্য, তুমি ভুল বুঝছো। আমার মাথায় লাগা, হাত কেটে যাওয়া, কোনোটাই আমি ইচ্ছে করে করিনি, সবটাই একটা অ্যাক্সিডেন্ট। বাজে কথা, জাস্ট বাজে কথা। দেখো মাধবী, আমি তোমাকে 6 বছর ধরে দেখছি, আর 6 বছর ধরে একটা মানুষকে চেনার জন্য কিন্তু এনাফ টাইম। যাক, শেষ পর্যন্ত তাহলে তুমি স্বীকার করলে যে 6টা বছর মোটেই কম সময় নয়। এসব কথার জাল বুনে আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করো না মাধবী। হ্যাঁ, আমি তোমাকে ফাঁদে ফেলছি না আদিত্য। আর একটু আগেই তো তুমি বললে যে তুমি আমার মা হওয়ার ইচ্ছায় বাধা দিয়েছো বলে আমি তোমার উপর শোধ তুলছিলাম। কিন্তু কি জানো তো আদিত্য, মা হওয়ার ইচ্ছাটা না শুধু আমার একার নয় গো, বাড়ির সবাই চায়। ও, তার মানে বাড়ির সকলকে খুশি করার জন্য তুই মা হতে চাইছো? হ্যাঁ চাইছি। আর বাড়ির সকলের ইচ্ছের মধ্যে না আমার খুশিটাও জড়িয়ে আছে। বাড়ির সকলের ইচ্ছেটা তোমার কাছে প্রায়োরিটি, আর আমার ইচ্ছের কোনো দাম নেই। একটা কথা শুনে রাখো ভালো করে। বাড়ির সকলের ইচ্ছের দাম দিতে তুমি যেমন উঠে পড়ে লেগেছো, বাড়ির সকলের মান সম্মানটা মাথায় রেখেছো একবারও? তুমি কি বলছো আদিত্য, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন পারছো না? এই যে আজকে ওই ভিখারির বাচ্চাটাকে নিয়ে সিম্প্যাথি দেখিয়ে মা মা গোছে যে অ্যাক্টিংটা করেছো না, অভিনয় হিসাবে দারুণ, খুব ভালো, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তাতে আমাদের পরিবারের সম্মানে আঘাত লেগেছে। তাই দেবরায় পরিবারের সম্মানটা কি এতটাই ঠুনকো? যখন সম্মানের কথা তুমি বললেই তাহলে আমিও বলি। আচ্ছা আদিত্য, তুমিও তো এইবারেরই ছেলে, ওইটুকু একটা বাচ্চা মেয়েকে ভিকিরির বাচ্চা বলতে তোমার সম্মানে আটকালো না? মনে হলো না তুমি নিজেই নিজেকে ছোট করছো? আঘাত লাগলো না নিজের মনে? যাক, বিছানায় তোমার পাজামা পাঞ্জাবিগুলো রাখা আছে, পরে নিও। এবার বলো, দেশের মধ্যে তুমি কোথায় যাবে? ওই ফিরোজাদের পুরো বস্তিতে।